ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ। নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র। এখন আমরা জানবো নার্সিং ইনস্টিটিউট সিরাজগঞ্জ এর ঠিকানা, কোন কোর্সে কত টাকা কোর্স ফি, ভর্তি হওয়ার যোগ্যতা, আসন সংখ্যা সহ ভর্তির বিস্তারিত সব তথ্য। নার্সিং ইনস্টিটিউট সিরাজগঞ্জ, এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান। নার্সিং ইনস্টিটিউট সিরাজগঞ্জ, এটি সিরাজগঞ্জ জেলার সদরে প্রাণকেন্দ্রে অবস্থিত। সিরাজগঞ্জ জেলার সরকারি জেনারেল হসপিটালের সাথেই সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউট অবস্থিত। অথবা আপনি আপনার মোবাইল থেকে গুগল ম্যাপে নার্সিং ইনস্টিটিউট সিরাজগঞ্জ বা সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউট লিখে সার্চ দিলেই সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ঠিকানার তথ্য বিস্তারিত পাবেন। নার্সিং ইনস্টিটিউট সিরাজগঞ্জে আসন সংখ্যা, এখানে বিএসসি নার্সিং 4 বছর মেয়াদী কোর্সে কোনো আসন সংখ্যা নেই। ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে আসন সংখ্যা রয়েছে 50টি, যার মধ্যে ছেলেদের 10% অর্থাৎ 5টি, মেয়েদের 90% অর্থাৎ 45টি। তাছাড়া ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে 25টি, যেখানে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে বা ভর্তি হতে পারবে। মোট কথা, ডিপ্লোমা নার্সিংয়ে 50টি সিট, মিডওয়াইফারিতে 25টি সিট রয়েছে, বিএসসিতে কোনো সিট নেই। নার্সিং ইনস্টিটিউট সিরাজগঞ্জে লেখাপড়ার খরচ। নার্সিং ইনস্টিটিউট সিরাজগঞ্জে লেখাপড়া করতে চাইলে, যেহেতু এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান, এখানে টিউশন ফি সম্পূর্ণ ফ্রি, তাছাড়া হোস্টেলে থাকা সম্পূর্ণ ফ্রি। তবে ভর্তি সময় কিছু টাকা লাগবে। ভর্তি সময় ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা মিডওয়াইফারিতে ভর্তি ফি বাবদ প্রায় 7 থেকে 10 হাজার টাকা ভর্তি ফি লাগবে। তাছাড়া হোস্টেলে যেহেতু ফ্রি, খাবার খরচ প্রতি মাসে প্রায় 2000 টাকা আনুমানিক খরচ হবে। তবে কলেজ থেকে সরকারিভাবে যে ভাতা বা বৃত্তি দেওয়া হয়, সে টাকা দিয়ে প্রতি মাসের খাবার খরচ হয়ে যাবে, এমনকি অবশিষ্ট কিছু টাকা থাকতে পারে। তাছাড়া বই, খাতা কলম, ক্লিনিক্যাল পোশাক, প্রত্যেক বছরের রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফি, ফর্ম ফিল আপ ফি ইত্যাদি বাবদ সব মিলিয়ে 3 বছরের সর্বোচ্চ থাকা খাওয়া সহ 20 থেকে 30 হাজার টাকা সর্বোচ্চ খরচ হতে পারে। নার্সিং ইনস্টিটিউট সিরাজগঞ্জে ভর্তির যোগ্যতা। নার্সিং ইনস্টিটিউট সিরাজগঞ্জে ভর্তি হতে চাইলে ইন্টারমিডিয়েট অর্থাৎ এসএসসি পাস হতে হবে, তারপর আবেদন করতে হবে। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সার্কুলার বা আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, সেই সাথে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলারও প্রকাশিত হয়, তখন আবেদন করতে হবে। তাছাড়া পরের বছরও আবেদন করা যাবে, অর্থাৎ নার্সিংয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যায়। এসএসসি পরীক্ষার পাস হলে সর্বোচ্চ 2 বার সুযোগ থাকবে নার্সিং ভর্তি পরীক্ষা বা আবেদনের। আবেদন করতে চাইলে এখানে যেহেতু ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা মিডওয়াইফারি কোর্স রয়েছে, ডিপ্লোমা নার্সিংয়ে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে। ডিপ্লোমা মিডওয়াইফারিতে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে। ডিপ্লোমা নার্সিং এবং ডিপ্লোমা মিডওয়াইফারিতে যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে। এসএসসি ও এসএসসি মাদ্রাসা কারিগরি বা উন্নত যে কোনো শিক্ষা বোর্ড থেকে আবেদন করা যাবে। এসএসসিতে কমপক্ষে 2.5 থাকতে হবে, এসএসসিতে কমপক্ষে 2.5 থাকতে হবে, তাছাড়া এসএসসি ও এসএসসি মিলে কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে। তারপর ভর্তি পরীক্ষা দিতে হবে, যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান থেকে 100টি এমসিকিউ থাকবে, যেখানে কোনো ধরনের নেগেটিভ মার্ক নেই। তাছাড়া ভর্তি পরীক্ষায় পাশ মার্ক 40, ন্যূনতম 40 পেতে হবে। ভর্তি পরীক্ষায় 100 মার্কের পাশাপাশি এসএসসি জিপিতে 20 মার্ক, এসএসসি জিপিতে 30 মার্ক আছে, অর্থাৎ জিপিতে মোট 50 মার্ক। এসএসসি পয়েন্টকে আপনার 4 দিয়ে গুণ, এসএসসি পয়েন্টকে 6 দিয়ে গুণ, এসএসসি পয়েন্টকে 4 দিয়ে, এসএসসি পয়েন্টকে 6 দিয়ে গুণ করলে যত হয় তত হলো আপনার জিপিএ মার্ক। জিপিএ মার্ক 50 সহ ভর্তি পরীক্ষার 100 মার্ক সহ মোট 150 মার্কের মধ্যে সিট অনুযায়ী যাদের স্কোর বেশি থাকবে তারাই সরকারিতে চান্স পাবে। তাছাড়া বেসরকারিতে ভর্তি হতে চাইলে ভর্তি পরীক্ষায় 100 মার্কের মধ্যে 40 পেলে যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে সরাসরি ভর্তি হয়ে যাবে। নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞেস থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন। নার্সিং বিষয়ে প্রতিনিয়ত আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ। নার্সিং ভর্তির প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র।